হাইড্রোফিলিস বেলচেরি। অনেকেই ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলচেরি। প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড তাইপানের চেয়েও প্রায় 100 গুণ বেশি বিষাক্ত। সমুদ্রে বসবাসকারী এই সাপটি 0.5 মিটার থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর মাথা শরীর থেকে ছোট এবং এর পিছনে মাছের মতো সাঁতারে সহায়ক লেজ রয়েছে। এই সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমাতে পারে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটি খুবই ভদ্র স্বভাবের। এটি সাধারণত কাউকে কামড়ায় না, তবে বারবার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে। আর এই সাপটি নিয়ে বেশি ভয়ের কারণে নেই, কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ সময়ে বিষ ঢুকায় না। তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত সবলে 15 মিনিটের কম সময়ে তার মৃত্যু ঘটতে পারে। মাত্র 1 মিলিগ্রাম বেলচেরির বিষ প্রায় 1000-এরও বেশি লোক বা 25 লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট। ব্ল্যাক মাম্বা। আফ্রিকার আতঙ্ক এই সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম। এরা আক্রমণ করার জন্য খুবই কুখ্যাত। এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষ এদের থেকে যথেষ্ট সম্মানের সাথে দূরে থাকে। এটি শুধু প্রচণ্ড বিষাক্তই নয়, প্রচণ্ড আক্রমণাত্মকও বটে। এর কামড় থেকে শিকারীকে বাঁচানো খুব একটা সম্ভব হয় না। এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতিতে প্রায় ঘন্টায় 16 থেকে 19 কিলোমিটার যেতে পারে। এর বিভিন্ন প্রজাতি খামারবাড়ি থেকে গভীর বন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই প্রজাতির সাপগুলো 4.3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ইন্ডিয়ান কিং কোবরা। ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে এরাও অন্যতম একটা বিষাক্ত সাপ। ফিলিপাইন কোবরার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। এরা সাধারণত 3.5 মিটার থেকে 5.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড়ায়। এই সাপ সবলের ভয়ে অন্য বিষাক্ত সাপগুলো আক্রমণ করে না, তবে অবিষাক্ত সাপই এদের প্রধান খাদ্য। এর বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতি সাপকেও হজম করে ফেলে। এরা জঙ্গলি প্রজাতি বা সাপের খাদক হিসেবে পরিচিত। এরা সবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে। স্ত্রী কিং কোবরা এবং ডিমের চারপাশে এরা বাসা বাঁধে। এরা বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিকভাবে আক্রমণ করে এবং খুব গভীরভাবে তাকে আক্রমণ করে। কিং কোবরা খুবই গভীর জঙ্গলের অধিবাসী। তাইপান সর্প পরিবার। সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ। এর বিষাক্ত সবলে একজন মানুষ সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। তাইপান সর্প পরিবারের 5টি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত। ইনল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক সবলে সবচেয়ে বেশি প্রায় 110 মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়। আর এর 1 মিলিগ্রাম বিষয় 100 জন লোক বা 2.5 লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট। অস্ট্রেলিয়ার বাসিন্দা এই সাপগুলো 1.8 মিটার থেকে 3.7 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ধারণা করা হলেও এরা খুব সহজেই বশ মানে। তবে একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচণ্ড বেগে কয়েকবার সবল মারে। র্যাটেল স্নেক। যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই র্যাটেল স্নেক। এদের লেজের দিকে ঝুনঝুনি সদৃশ্য বিশেষ অঙ্গ থাকে, যার সাহায্যে তারা শব্দ করতে পারে। শরীরের 2/3 অংশ লাফিয়ে আক্রমণ করতে পারে এই সাপ। এটি উত্তর আমেরিকার সব থেকে বিষধর সাপ। আর এই সাপের কামড়ে শিশুদের দ্রুত মৃত্যু হয়। এই সাপের বিষ টিস্যু নষ্ট করে ফেলে, রক্ত জমাট বেঁধে যায়, ফলে এর সঞ্চালন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। আর এই সাপের কামড়ের পর শ্বাসকষ্ট, প্যারালাইসিস, বমি, রক্তবমি, চেতনাহীন হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।